رسول الله يا حبيب الله حضور گو আমি তো ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই আমার আল্লাহ আমার মাওলা জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দিল ও হাবিব আমার বন্ধু আপনি বলেন না বলেন না আপনি দোয়াটা কেমন করে করেছিলেন এবার নবী আমার ডাকতে বলে ওমর রে আমি দোয়া করেছিলাম ইসলামের জন্য নাই নাই আবু জেহেলকে আমার দলভুক্ত করে দাও আর নাই ওমরকে দলভুক্ত করে দাও কিন্তু আমার মাওলা আমার আল্লাহ হেদায়েত নামের দৌলতটা খাত্তাবের সন্তান কপালে লেখাইয়া দিলেন আল্লাহু আকবার আবুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আখাই নামদার তাজেদার মদিনা জুলাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহতারাম মুসল্লি কেরাম আমি আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়া 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে দুটি হাদিস পেশ করেছি এই আয়াতের অর্থ হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন আর কেমন আমার নবী রহমত তার জ্বলন্ত প্রমাণ আজকের আলোচনায় হয়ে যাবে আসলে ইনসাফ ওয়ালা কতটুকু আখলাক ওয়ালা কতটুকু ভদ্রতা তার কতটুকু এবং ওজন ওয়ালা অর্থাৎ মিজান যেটাকে বলা হয় দাড়ি পাল্লা আমরা মাপ যোগ করি যেটাই করি না কেন কম বেশি দিলে পারে কিন্তু যে ওজন করে উনি একমাত্র বোঝে যে আমি কতটুকু কম দিলাম আর কতটুকু বেশি দিলাম ঠিক কি না কথা বলে সে নবী ওয়ালা সেই কথাটাই তুলে ধরছি আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর জিব্রাইলের সঙ্গে গেলেন জান্নাতে যেটা সবচেয়ে মুমিনের জন্য উপহার হিসাবে উপটোকন হিসাবে যেটাকে বলা হয় উপহার উপহারের জিনিসটা যদি 5 টাকা অথবা 10 টাকা অথবা 20 টাকা হয় কিন্তু যিনি উপহার গ্রহণ করেন ওনার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার চেয়েও বেশি মূল্যবান ঠিক কি না কথা বলি তার কাছে ভালো লাগে পরীক্ষায় যদি ফার্স্ট হয় একটা ডায়েরি দিয়েছে কিন্তু কেই ডায়েরিটা হতে পারে 200 টাকা দাম কিন্তু কোনার কাছে হাজার হাজার টাকার সেও অনেক মূল্য ঠিক কি না কথা বলে ঠিক অনুরূপ ভাবে জান্নাতটা ইমানদারদের জন্য মুত্তাকিনদের জন্য মুসলমানদের জন্য উপটোকন উপহার এই উপহারটা যদি আমি আপনি গ্রহণ না করি আর গ্রহণ করতে যদি না পারি তাহলে আমার মতন আপনার মতন পুরা কোপাইল্লা বাংলার জমিনের উপরে আর একজন নাই ঠিক কি না কথা বলে একজন নাই আপনি ভেবে দেখেন আমি আপনি জান্নাত থেকে এসেছি আবার জান্নাতেই যাব ঠিক কি না কথা বলে জান্নাত থেকে এসেছি জান্নাতেই যাব কিন্তু মাসখানে যদি বেড়া হয়ে যায় কারণ জান্নাতের চতুর্দিকে থাকবে হলো আপনার সুন্দর করে আপনার এই জিআই তার দ্বারা অনেক কাটা কাটা এরকম ভাবে বানায় বেড়া আপনারা দেন চতুর্দিকে থাকবে কাটা ওয়ালা গাছ জান্নাতের চতুর্দিকে মানে বাইরের আমি ভিতরের অংশের কথা বলছি না বাইরের অংশ কিতাব প্রমাণ করে দেয় সুন্দর করে তার চতুর্দিকে কাটা ওয়ালা গাছ থাকবে আচ্ছা বলেন তো কাটা ওয়ালা গাছ পার হইতে অনেক কষ্ট হয় না কষ্ট হয় আর জান্নাতের জান্নাতের চতুর্দিকে এইভাবে থাকবে আর জাহান্নামের চতুর্দিকে থাকবে ফুলের বাগান মানুষ কখন পাও দিয়েছে মানে ফাঁদে কখন পড়ে গেছে সে নিজেও জানে না কেমন করে জানবে আমি আপনি যদি ফাঁদ ই করি বক ধরার জন্য অথবা যে কোনো পানি ধরার জন্য বক কিন্তু কেটা জানে না যে আমি এই পুঁটি মাছে ঠোক দিলে এই ফাঁদে আমি একটে যাব এটা কখনো মনে করে ঠোক দেয় না কিন্তু মুমিন মুসলমান কখন ফাঁদে পড়ে যাবে সে জানতেছে না তবে জানার জন্য ইলহাম হিসাবে উলামায়ে কেরাম ইজাম এরা হাদিস কোরআনের কথা বলে যাতে করে এই ফাঁদে না পড়ে এখন এই ফাঁদের কথা বলতে যদি আমি নিজেই ফাঁদে পড়ে যাই তাহলে আমার মতন আর এই রোগ পুরা খপাইল্লা কেউ নাই কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার বাজান দে আমার লক্ষ্য করেন খেয়াল করেন তাহলে জান্নাতটা হলো মুমিনের জন্য উপহার হিসাব
উপটকন হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জান্নাত আর জাহান্নাম এবার আপনাদের যে আপনাদের গেদার্থে যদি আমি বলি জান্নাত কয়টি বানাইছে আপনারা এক বাক্যে বলবেন হলো আটটি যদি বলি জাহান্নাম কয়টা বানানো হয়েছে আপনারা এক বাক্যে বলবেন সাতটি কেন একটি জান্নাতের রুমটা বেশি বানানো হইল কিন্তু একটি জাহান্নাম একটি জান্নাত কিতাবের মধ্যে পড়েছি জান্নাত একটা জাহান্নামও একটা সিল্লা বলেন কথা ঠিক কি না এবার আপনারা চিন্তা করেন উলামায়ে কিরাম বলেছে আটটা জান্নাত কিন্তু আব্দুল হাকিম এসে বলে আটটি জান্নাত না একটা জান্নাত জান্নাত একটা কিন্তু স্তর বাই স্তর আছে রুম বাই রুম ওয়ান পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর তার মানে হলো এক একটা রুমের এক একটা দাম বাজান দি আপনার সুন্দর করে ঢাকার শহরে আপনি যাবেন একটা রুম নেবেন একা একা তার ভাড়া নেবে 5000 টাকা সাতজন মিলে থাকবেন ভাড়া নেবে 5000 টাকা তার মানে আপনার পড়বে হলো 700 টাকা করে তাহলে গ্যাঞ্জামটা আপনার বেড়ে গেল ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তমাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন হাবিব রে আমার বন্ধু আপনি রহমতের নবী কেমন করে আপনাকে বানাইলাম কেমন করে আপনাকে এত আখলাক আপনার চরিত্র দিয়ে বানাইলাম কেন আপনাকে এত বড় নেতা বানাইলাম আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে জান্নাতটা আমি মালিক আমি রব তৈয়ার করেছি ছেজন করেছি এক একটা রুমের এক একটা দাম এক একটা রুমের এক একটা দাম জোরে বলেন সুবহানাল্লাহ এক একটা দাম কিন্তু কই রুমের তার প্রথম রুমের দামটা যে রুম তৃতীয় রুমের তা নয় এক একটা রুমের সাথে কখনো আপনার মিল পাবেন না পার্থক্য একটা রুমের যদি 200 টাকা হয় আরেকটা 300 টাকা আরেকটা 400 টাকা তার মানে আপনার মতেন আমার মধ্যে যাদের আমলটা হলো ভালো আপনার আমলটা ভালো আমলের মধ্যে আপনার কোনো এরম ভাবে শিরিক নাই আমলের মধ্যে কোনো বেদাত নাই আমলের মধ্যে আপনার হিংসা নাই আমলের মধ্যে আপনার জোরমূলক নাই অহংকারী নাই মুসের বাহাদুরি নাই আপনার আমলের মধ্যে 100% 100% শিওর 100% যখন শিওর হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আটটা জান্নাত বানাইলাম আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম সবচেয়ে দামি জান্নাতুল ফিরদাউস বান্দা তোমার জন্যই দেখালাল জান্নাত তার মানে জান্নাতুল ফিরদাউস একবার জবান খুলে বলা যায় কি মারহাবা বন্ধু বলে আমার নবী আমার জিব্রাইল আমিন কি নিয়ে বললেন জিব্রাইল ভাই ও জিব্রাইল আমিন ভাই ওই যে দেখা যায় ওই বিল্ডিং বালাখানা কার জিব্রাইল আমিন ভাই তুমি জানো কিনা এবার আপনার আমার কাছে প্রশ্ন নবী যদি জানতো তাহলে কিন্তু জিব্রাইলকে জিজ্ঞাসা করা হতো না নিশ্চয় নিশ্চয় আমার রব আমার আল্লাহ নবীকে জানাইলে জানতে পারে না হলে ইলমে নাদুদের কারণে জানতে পারে না হলে ওহির কারণে জানতে পারে আমার নবী যদি জানতো তাহলে জিব্রাইল আমিন ভাইকে কখনো বলতো না ও জিব্রাইল আমিন ভাই জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দেখা যায় বালাখানা দেখা যায় এই বালাখানা কার জন্য বানাইছে মারহাবা বলো যদি জানতো তাহলে কি বলতো তাহলে এবার রেডি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে প্রমাণ করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ আমি কারুর মুখাপুকি নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি জন্মগ্রহণ করি নাই আমি কাউকে জন্মগ্রহণ দেই নাই আমি আল্লাহ এক আমার কোন অংশীদার নাই আমার কোন শরীক নাই আমার কোন গোষ্ঠী নাই আমি আল্লাহ যে এক তার প্রমাণ করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আহাদ শব্দটাই হলো এক এখানে দ্বিবচন বোঝানো হয় নাই আহাদ তাহলে মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখো আমরা কতজনকে প্রভু বানাইতেছি আমরা শিরিক করতেছি জানি না বাবার পায়ে সেজদা লাগাইয়া বলবে বাবাই সব দিবে গাছের নিচে আপনার সেজদা লাগাইয়া বলবে গাছই আমাকে দিবে পানির নিচে সেজদা লাগাইয়া বলে পানি আমার বড় দেবতা হইয়া গেছে কিন্তু না
আমি শিলচাটপুরে প্রোগ্রাম করতে গেলাম সেখানে দেখি আপনার কবর দিয়ে চতুর্পাশে আপনার মোমবাতি জ্বালাইয়া দিলেন আর কবরে সিজদা লাগায় আমি তখন বললাম ভাই কেন আপনি সিজদা লাগাইতেছেন কেন আপনি এরম ভাবে তার দিকে হইয়া তাকাইয়া মুনাজাত করতেছেন আসলে উনি তো কিছু দিতে পারবে না যদি দিতে হয় যদি চাইতে হয় তাহলে একজনের কাছে চাইতে হবে উনিকে আরটি জবান খুলে বলেন প্রকাশ হয়ে গেল এই জন্য তো আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার বলি রব্বানা গালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তার মানে চাইতে হলে একজনের কাছে চাইতে হবে উনিকে আল্লাহ পৃথিবীর কারুর কাছে চাওয়ার ক্ষমতা বাক শক্তি আপনাকে দেয় নাই চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহর কাছে না চাইয়া যখন আপনি অন্য কারুর কাছে চাইবেন ওটার নামই হলো শিরক ওটার নামই হলো শিরক ওটার নামই হলো শিরক একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা ক্লিয়ার হয়ে গেছে প্রশ্ন যদি আল্লাহ ব্যতীত অন্য কারুর কাছে আমি চাই যদি ধন্না ধরি তাহলে বুঝতে পারবেন আমি শিরিকের মধ্যে লিপিবদ্ধ আছি ঠিক কিনা কথা বলেন আপনার অন্তরের মধ্যে যদি ধারণা হয় কদ আফলাহা মান তাজাক্কা হাদিসের ভাষায় বলা হয় কলব আরবিতে বলা হয় রূহ বাংলা বলা হয় আত্মা এই আত্মা যদি আপনার শুধু একমাত্র বলেন না বাবা মনে হয় কিছু দিবার পারে আমি যে ওলির বায়াত হয়েছি মনে হয় ওলি আমাকে কিছু দিতে পারে এতটুকু যদি আপনি মনে করেন তাহলে শিরিক করে ফেললেন বাদানরে আমার কোন পীর কোন ওলি কোন খানকাওয়ালা আপনাকে কিছু দিতে পারে না পারে না পারে না পারে না কেন দিতে পারে না উনি নিজেই তো ভিক্ষুক উনি নিজেই তো ভিক্ষুক আর একজন ভিক্ষা করতে গেছে কোলো ভাই কিছু ভিক্ষা দেন কোলো বউনি করেনি আর এক দোকানে গেছে ভাই কিছু ভিক্ষা দেন কয় বউনি করি নাই আবার আর এক দোকানে যায় ভাই ভিক্ষা কিছু দেন কয় বউনি করি নাই এবার ভিক্ষক চিন্তা করতেছে সারা বাজার দিয়ে খালি কয় বউনি করি নাই বউনি করি নাই তাহলে আমি কি ভিক্ষা করব না এবার রাস্তা থেকে সুন্দর করে আপনার হাতটা উঠাইয়া দে বলতেছে মালিক আমি যেহেতু বউনি করতে পারলাম না ওরাও জানি বউনি করে না ভেজাল আছে কিনা উনি যদি ভিক্ষা না পায় উনি দোয়া করতেছে আমি যেহেতু বউনি হতে পারি নাই অনু দোকানদার ওয়ালারাও যেন বউনি না করতে পারে আম্মা সাইলা ফালা তানহার তার মানে তুমি কেউ কেউ যদি কিছু চায় তাহলে তাকে ধাক্কা দিও না তাড়িয়ে দিও না ধমক দিও না তোমার সামর্থ্য অনুযায়ী তাকে সদকা করে দাও দান করে দাও আল্লাহু আকবার বন্ধুগণ আমার লক্ষ্য করেনি খেয়াল করেন একটি পয়েন্টের মধ্যে আমি কথা বলছি বিভিন্ন পয়েন্ট আমি টানছি না একটা মাত্র পয়েন্ট টান দিয়েছি জিব্রাইল আমিন ভাইকে বললেন নবী আমার বলে মদিনাওয়ালা কামলি ওয়ালা কাউসার ওয়ালা রাফা'না লাকা যিকরা যার সম্মান বাড়াইয়া দিলেন যার ইজ্জত বাড়াইয়া দিলেন তাহলে আপনার সাথে তার সাথে সিপোর্টটা মেলে কিনা তাহলে দেখেন উনি যদি ওজনে কম দেয় তাহলে আপনি ওজনও কম দিয়েন উনি যদি সুদের খাতায় নামটা লেখা দেয় আপনিও দিয়েন উনি যদি ঘুষের খাতায় নামটা লেখা দেয় আপনিও দিয়েন উনি যদি কিস্তির সাথে সম্পর্ক রাখে আপনিও রাখেন উনি যদি দুধের মধ্যে পানি দেয় আপনিও দিয়েন কথা বলেন না কেন তার মানে বুঝাইতেছে নবী যেটা করে ওইটা আপনি করেন আর নবী যদি এটা না করে তাহলে এটা করা যাবে না ক্লিয়ার প্রশ্ন জিব্রাইল আমিন ডাকতে বলে ওই পালাখানা হলো খাত্তাবের সন্তান ওমরের জন্য আল্লাহ রব বানায়াছে ওমরের জন্য ওই বিল্ডিং খানা পালাখানা মারহাবা বলেন নবী ডাকতে বললেন আমি কি যাইতে পারবো বলে আল্লাহ যদি যাওয়ার অনুমতি দেয় আপনি কেন যাইতে পারবেন না আপনি তো মদিনা ওয়ালা কামলি ওয়ালা আপনি কেন যাইতে পারবেন না মেরাজের ঘটনার মধ্যে আমি কিছু আংশিক তুলে ধরতেছি নবী হাঁটি হাঁটি পা পা করে যখন আপনার বিল্ডিং এর কাছে যাইতে চায় দরজা খুলে ভিতরে প্রবেশ করতে চায়
নবী আমার পাউটা উঠাইয়া ভিতরে নিলেন না চলে আসলেন বাজান দে আমার নবী আমার সুন্দর করে ওয়াজ করতেছেন মসজিদে নববীর মধ্যে ডাকতে বলে বাবারে শোনো শোনো আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখি আহারে আমার ওমরের জন্য বানাইছে একটা বালাখানা জান্নাতের মধ্যে বানাইছে একটা বিল্ডিং আহারে আমি ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু চাইলাম কিন্তু চাইলাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ডাকতে বলে নবী হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো কেন আপনি ভিতরে প্রবেশ করলেন না এবার নবী আমার ডাকতে বলে ওমর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদার করেছে বালাখানার মধ্যে ঢোকার জন্য এই বিল্ডিং এর মধ্যে ঢোকার জন্য তোমার নামে দাখিল হয়েছে কিন্তু আমার মনে হইল ওমরের তো পারমিশন নেওয়া দরকার বাবা বলে আরে আল্লাহ তোমাকে যাইবার বলছে ঠিক আছে ভালো কথা কিন্তু যার জন্য বানানো হয়েছে যার ঘরটা আমি তো তার সাথে কথা বলি নাই ওমর এই জন্য আমার কদমটার বাড়াই নাই কদমটা ফিরে নিয়ে এসেছি ওমর কান্দার ডাকতে বলে নবী হে আমার বড় মনে হয় আপনি ভিতরে যদি ঢুকতেন তাহলে বলতে পারতেন ভিতরে আমার আল্লাহ আমার জন্য কি বানাইছে এবার ডাকতে আমার নবী মায়ার নবী আকাশের দিকে তাকাইয়া বলে মালিক আমার আল্লাহ কেনই বা এই বালাখানা দিলেন কেনই বা এই বিল্ডিংটা দিলেন কিসের জন্য দিলেন আমার কি বলা যায় না তাহলে নবী যদি জানতো তাহলে কিন্তু বলতো ওই বালাখানার মধ্যে এখানে একটা বাঘ আছে এখানে একটা হরিণ আছে কথা বলেন না কেন যদি জানতো তাহলে বলতো তার মানে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত জানাই নাই ততক্ষণ পর্যন্ত নবীও জানতে পারে নাই এবার সুন্দর করে বলে কিসের জন্য পেয়েছো বলো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন জিব্রাইল আমিন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওমরের জন্য এই বালাখানা এমনি বানাই নাই ওটা আপনারই দুয়ার কারণে বাবা বলে ওমর খামাশ হয়ে গেল কয় কি নবীজির দুয়ার কারণে কিন্তু নবীজি জানে না কারণটা কি জিব্রাইল আমিন ডাকতে বলে নবী আপনি দোয়া করেছিলেন ইসতাবির জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করেছিলেন ইসলামের জন্য নাই আপনি আবু জেহেলকে ইসলামের দান্ডা বানাইয়া দেন আর নাই আপনি খাত্তাবের সন্তান ওমরকে আপনি ইসলামের জন্য আপনি তরবারি ধরার শক্তি দিয়ে দেন নবী হে ওই দিন আপনি যখন দোয়া করেছিলেন আবু জেহেলকে দোয়াটা কবুল না হইয়া ওমরের জন্য দোয়াটা আমার মাওলা আমার আল্লাহ কবুল করে নিলেন একবার জবান খুলে বলেন মারহাবা ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি তো ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই আমার আল্লাহ আমার মাওলা জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দিল ও হাবিব আমার বন্ধু আপনি বলেন না আপনি দোয়াটা কেমন করে করেছিলেন এবার নবী আমার ডাকতে বলে ওমর রে আমি দোয়া করেছিলাম ইসলামের জন্য নাই আবু জেহেলকে আমার দলভুক্ত করে দাও আর নাই ওমরকে দলভুক্ত করে দাও কিন্তু আমার মাওলা আমার আল্লাহ হেদায়েত নামের দৌলতটা খাত্তাবের সন্তানের কপালে লেখাইয়া দিলেন আল্লাহু আকবার ওমরের কপালে লিখলেন না লিখলেন হলো খাত্তাবের সন্তান ওমরের কপালে লিখলেন আবু জেহেলের কপালে হিদায়াত নামের দৌলতটা লিখলেন না এই জন্য হিদায়াত বড় দৌলত হিদায়াত বড় বড় দামি জিনিস আমি আপনি মুসলমান আছি ঠিকই কিন্তু মুসলমান হিসাবে কাজ করতেছি না চিন্তা ভাবনা করতেছি আমি তো মুসলমানই কথা বলেন বন্ধুগণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছেন তাহলে বাবা ওমর শোনো আমি একটা তোমাদেরকে কথা বলি আবু বকরের জন্য একজন কাফের কাফেরের বাচ্চা আমার কাছে বাদী হয়েছিল আমি তোমাকে বোঝানোর জন্য বলছি রে মুসলমান ভাইরা আবু বকরকে ডাক
দেখতে বলে তুমি ফকির তুমি ফকির কিন্তু কাবু বকর বলে না সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যেদিন ওই কাফেরের বাচ্চাটা আবু বকরকে বলেছিল তুমি তো ফকির কিন্তু তোমার আল্লাহও ফকির তোমার আল্লাহও ফকির আবু বকর সহ্য না করতে পেরে ওই কাফেরকে গালের উপরে একটা চড়লাগায় কাফেরের বাচ্চাটা অন্য দিকে যায় না দৌড়াতে দৌড়াতে হাঁটি হাঁটি পা পা করে নবীজির নবীজির সুন্দর কাছে চলে যায় নবীজির কাছে যাইয়া বলতেছে আর রাসূল আল্লাহ আপনার কাছে বিছান দেই আমাকে আবু বকর একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে বিচার আপনার করতে হবে বিচার আপনার করতে হবে ইবার নবী আমার ডাকতে বলতেছে এবার তুমি শোনো শোনো আবু বকর তোমাকে থাপ্পড় দিতে পারে না কারণ আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ আর গরম মেজাজের মানুষটা ছিল ওমর নিশ্চয় নিশ্চয় তুমি ভুল করতেছো ওমরও তোমাকে থাপ্পড় দিয়েছে নবী ডাকতে বলতেছে কিন্তু কাফেরের বাচ্চা বলে না 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 ওমর মারে নাই আমাকে মেরেছে আবু বকর নবী যদি জানতো তাহলে বলতো আমি বিচার করব আবু বকর তোমাকে গালে থাপ্পড় লাগাইছে তার মানে আসলে এখানে উপমান করে দেয় আমার নবী গায়বের মালিক না গায়বের মালিক হলো আল্লাহ একটু জবান খুলে বলেন কে আল্লাহ এবারে লক্ষ্য করেন খেয়াল করেন এই বিচারটা যখন গেলেন বারবার একই কথা বলে কিন্তু শুনে না আবু বকরকে আসার জন্য ইলহাম করা হলো খবর পাঠানো হলো আবু বকর চলে আসলেন বাজান জামার আসিয়া সুন্দর করে ডাকতে বলে সত্য কি তুমি কিছু বলেছো কেন আবু বকর তো নরম মেজাজের সাহাবী আসলে তো অতি সহজে তোমাকে মারবে না তুমি নিশ্চয় নিশ্চয় কোনো কিছু বলেছো আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ফকির বলে আমার কোনো দুঃখ নাই আমাকে ফকির বলে আমাকে গালি দেয় আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি দুইজনকে একমাত্র বেশি ভালোবাসি এক নাম্বার আমার মালিককে দুই নাম্বার মদিনাওয়ালা কামলিওয়ালাকে আমি এই দুইজনের মধ্যে আমার আল্লাহ সহ ফকির বলেছে আমার আল্লাহ তো রাজার রাজা আমার আল্লাহ তো বাদশার বাদশা সেই আল্লাহকে ফকির বলেছে আমাকেও বলেছে কিন্তু আমাকে বলেছে আমার দুঃখ নাই যখন বলেছে তোর আল্লাহ ফকির আমি আবু বকর সহ্য করতে পারি নাই এই জন্য আমি একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছি মারহাবা বলে লিল্লাহি তাকবীর নারে তাকবীর আজকের জলসার প্রধান বক্তা সমাজের মধ্যে গোষ্ঠীর মধ্যে গ্রামের মধ্যে এমন মানুষ আছে বলার পরে বলে বলি নাই আছে কিনা কথা বলে আরে মিথ্যা রাত চাইনিলা তবে মনে রাখো একটা মিথ্যাই কিন্তু তোমার জন্য হলো জাহান্নাম একটা মিথ্যার আশ্রয় নিয়ে গেলা একটাকে তুমি সত্যি বানাইলা তার মানে মিথ্যাকে তুমি সত্যি যাচাই করলা একদিন তোমাকে ধরা হবে আমাকেও ধরা হবে এ মুসলমান ভাইরা এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন আমরা মিথ্যার সাথে সম্পর্ক রাখবো না কে কে রাখবো না হাত উত্তোলন করে দেখা লিল্লাহি তাকবীর নারে তাকবীর হাত না আমরা মিথ্যা করব না এই একটা আমল যদি করি মিথ্যা কথা বলবো না এই আমলটার জন্যই নাজাতের জরিয়া হতে পারে ঠিক কিনা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের মেহমান হিসাবে কবুল করুক